আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাজির হলাম দ্বিতীয় পর্ব নিয়ে বলেছিলাম কি গত পর্বের ভিডিওতে আমাকে দেখে হেসেছেন না আজকে হাসতেছেন এই যে কত বড় মাইক্রোফোন লাগাইছি আরে বাপ রে বাপ এত বড় মাইক্রোফোন কেউ লাগাই কিছু করার নেই আসলে এটা কিনতে গিয়েছিলাম মূলত অর্থাৎ হেডফোন হেডসেট প্লাস মাইক্রোফোন দুটোর জন্য তো যেটা পেয়েছি সেটা নিয়ে এসেছি আমি আবার অত স্টাইল টিস্টাইল করি না মানে পাইছি ভালো লেগেছে তখন নিয়ে আসছি পরে দেখি যে বেমানার লাগছে যাই হোক বেমানার লাগুক কাজ যে করুক অন্তকে আপনার যদি হাসি আসে তাহলে তো অন্তকে আপনাদের হাসাতে পারলাম এটাও কম সফলতা কি যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকে দেখব আমরা গত পর্বের বাকি অংশ অর্থাৎ আজকে আমরা যেই ওয়াজ মাহফিলের লিফলেটের দ্বিতীয় অংশ দেখব তো চলুন শুরু করা যাক ডিজাইন দিয়েছিলাম ক্লিয়ার তো ডিজাইনটা কীভাবে করেছি ডান ওকে ডিরেক্ট প্যান্টুল এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম নিয়ে এখান থেকে ফেলে দিলাম এখানে প্যান্টুল নিলাম প্যান্টুল নিয়ে এখান থেকে একটা ক্লিক সোজা জানলাম আবার এদিকে যখন আমার দেখেছে সে তার পয়েন্টটা পাচ্ছে তখন এখানে একটা ক্লিক আর এটা এখানে ক্লিক শেষ ক্লিয়ার এরপরে আমি আর একটু লম্বা করলাম এই লম্বা করার ক্ষেত্রে এখানে শেপটা যেন ঠিক থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কেমন এবার এইখানে আমি কালার দিলাম সবুজের মধ্যে গ্রেডিয়েন্ট দেব ঠিক আছে গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে আমি এখান থেকে উপর থেকে নিচে দিলাম ক্লিয়ার এখানে আরও ভালো কাজ করা যায় দেখাচ্ছি খেয়াল করতে হবে এখানে এই গ্যাপটা বেশি মনে হচ্ছে না তাহলে এই দুটো অ্যাঙ্কর ধরে আমরা একটু উঠাই দিই এটাকে একটু উঠাই দিই ওকে ডান একটু বেশি হয়ে গেছে এখন দেখেন এখানে আমি ওই যে একটু আগে দুই ভাগ করেছিলাম সেইভাবে সেমভাবে এটাকে দুই ভাগ করব ডান দুইটা ধরলাম ধরে শেপ বুটার টুল দিয়ে ক্লিক করলাম বাকি অংশ চলে গেল এবার এইখানে আমি এটা থেকে সেম জিনিসটা নিয়ে এলাম আর এটাকে উপরে তুলে দিলাম কারণ এটার গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিলাম সুন্দর লাগেনি এবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম আর একটু বাড়ালাম এবার এইটার গ্রেডিয়েন্ট রিভার্স আবার এই পাশের গ্রেডিয়েন্টটা রিভার্স করে দিলাম এবার এই দুটাতে চাইলে আমরা অন্য কোনো কালার দিতে পারি সেটা আপনাদের ভালো লাগলে দিবেন আমি আপাতত এখানে কাজ করে যাচ্ছি এবার এইখানেও গ্রেডিয়েন্ট দেব বাট গ্রেডিয়েন্টটা একটু ভিন্ন হবে এদিকে থাকবে সাদা আর এদিকে রাখছি আমি অন্য হলুদ এটাকে রিভার্স দিয়ে দেখি আমি এবার নর্মাল রাখলাম এবার এখানে একটা মিনার বসাবো কি বসাবো মিনার আমি গুগলে যাব একটা মিনার নেব মিনার মিনারটা আমরা পিএনজি নিব একটা পিএনজি আবল তাল মিনার সিলেক্ট করবেন না একটু দেখে শুনে খুঁজে ভালো মিনার নেওয়ার চেষ্টা করবেন বিউটিফুল এখান থেকে এগুলো কাজে লাগাতে পারবেন যেন আমি এটা নিচ্ছি সেভ দিয়ে দিলাম এবার মিনারটা নিয়ে নিই আমি এটা কিন্তু সুন্দর একটা জিনিস আমি এটা নিতে পারি এটা নিলাম ডান ঠিক আছে আর এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের মিনার দিতে পারেন আমি আপাতত এটা ভালো লাগছে এটা নিয়ে নিচ্ছি গেলাম ফাইল প্লেস আমি এটা নিলাম ওকে ডান ক্লিয়ার তো এটা নেওয়ার পর আমি এটাকে আরও একটু বড় করলাম control C control F এটাকে সবার উপরে দিয়ে এখানে আমি এটা কি করলাম মেক ক্লিপিং মাস্ক এন্ড ক্লিপিং মাস্ক করার পরে এখানে কালার সাথে যাচ্ছে না তাহলে কি করব আমি এটাকে আমি এখানে আপাতত রাখি এইখান থেকে সিলেক্ট করি এটাকে আমি এই কালার নিয়ে গেলাম ক্লিয়ার কালারটা নিয়ে এখানে বসাই এবার দেখি মিলছে কিনা এখনো কম মিলছে তাই না এখনো কম মিলছে তাহলে আমি এটার সাথে যেন মিলে সে ব্যবস্থা করতে পারি তো সেটার জন্য আমরা একটা কাজ করব সেটা হচ্ছে কি এটাকে আমরা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনব ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনব কেমন গেল এটা এরপর হচ্ছে যে একটা পিএনজি একটা ডিজাইন নামিয়েছিলাম এটা আমি নিয়ে আপাতত তো এটাকে বসাবো এখন এটাকে আমি এভাবে বসাবো না আমি চাচ্ছি এক কালার বানাইয়ের বসাবো বা এরকম বানাতে চাচ্ছি এখন যেটা আছে এটাই বানাবো আমি একটা কাজ করি দেখেন ইমেজ স্ট্রেচ ট্রেসিং রেজাল্টে যাবেন গিয়ে এখানে প্রথম এই অংশটা বাড়াবেন এরপরে এখানে গিয়ে নয়েজটাকে 0 করে দিবেন 1 পিক্সেল করে দিবেন আর একটু বাড়াবেন পাতটাকে 90-92% করে দিবেন এখানে কর্নারকেও সেম করে দিবেন 90-92% আপনার যেটা ছিল সেটা এসে গেছে এখানে ইগনোর হোয়াইট মানে আপনি সাদাটা ফেলে দিবেন ডান এবার এক্সপ্যান্ড করে দিবেন এখন আসেন আপনি চাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডকে এরকম সিস্টেম করে দিবেন সবুজ ব্যাকগ্রাউন্ড আমি এখানে যাই গ্রিন ব্যাকগ্রাউন্ড নিই GRWN গ্রিন BSCK ব্যাকগ্রাউন্ড এখান থেকে যেটা ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগে সেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন আমি নিচ্ছি আমি এটা নিচ্ছি একটু হাই রেজোলিউশনের ব্যাকগ্রাউন্ড হলে বেটার এটা একটু হাই কম তারপর আমি নিয়ে নিচ্ছি আপনারা হাই রেজোলিউশন নেওয়ার চেষ্টা করবেন আমি সেভ দিলাম ডান গেলাম ফাইল প্লেস এটাকে নিলাম নেওয়ার পরে আমি এটাকে উপরে তুলব ওকে এটাকে আর একটু ছোট করলাম এটাকে সাদা রং দেব কি দিব সাদা ওকে সাদা দিয়ে এই নিচেরটা আর এইটা এই দুটো সিলেক্ট করলাম দুটাকে সিলেক্ট করে আমি এটাকে আরেকটু বড় করতে পারবো আচ্ছা চিপুরা ব্যাকগ্রাউন্ডে যেন আসে ওকে রান ঠিক আছে দুটাকে ধরলাম দুটাই ধরা কেমন ধরার পরে এই ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক ডান ক্লিয়ার এখন আমি এটাকে আমার পছন্দ মতো বসে দেব এবার আমার যেই ডিজাইনটা করেছিলাম এইটাকে আমি ধরবো এটা ধরে গ্রুপ করলাম এটাকে একটু এখানে নিয়ে আসলাম আমি এখানে দিলাম বা আরেকটু বড় রাখতে পারি তাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে আরেকটু ছোট করে আরেকটা দিলাম ওকে ডান বাট এটাতে সিনে এটা থাকবে না এটা জাস্ট খালি থাকবে খালি ওকে এরপর আমার যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি দেব তবে এটা দেব নিচে কোথা দেব এটা নিচে এই দুটাকে আমি উপরে তুলে ফেলি এটাকে দুটাকে উপরে তুলে গ্রুপ করে দিলাম এবার এটাকে নিচে দিয়ে দিই ওকে ডান তাহলে আমি এর পাশে আমার সাজানো হয়ে গেল আর এটাকে এভাবে দিতে পারি এবার আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ভালো লাগে সেভাবে সাজাতে পারবেন কোনো সমস্যা নেই এরপর নিচে একটা হালকা সিস্টেমেটিক একটা বিট দিতে পারেন না দিলেও সমস্যা নাই এখানে একটা বিট দিয়ে দিলেন এই বিটটা দিয়ে এটাকে আপনি এখান থেকে এই কালারটা দিয়ে দিলেন ডান ক্লিয়ার এখন এখানে চাচ্ছেন আপনার এখানে একটা প্যাটার্ন দিবেন একটা আলপনা দিতে চাচ্ছেন ঠিক আছে আপনার যে ডিজাইন আপনার একটা আলপনা ছিল আমরা যাই ইসলামিক ডিজাইন কি নেব ইসলামিক ডিজাইন অথবা নেচার নিতে পারি অনেকে দেখবেন যে লতা পাতা দেয় আপনি এটা নেন ঠিক আছে নিয়ে সেভ দেন ডান file, place, এটা নিলেন ডান। এখন পাতাটা আছে কিন্তু বাকিটা আপনার, আপনি চাচ্ছেন শুধু পাতাটা কাজে লাগাবেন, পাতাটা নেন, বাকিটাও থাকবে, বাকিটা আমি আপাতত রাখলাম, বাকিটাকে কি করে দেখবেন একটু পরে। পাতাটাকে নিলাম আমি, এবার এটাকে এখান দিয়ে আমি কিবোর্ডে কন্ট্রোল 7 দিলেও ফ্লিপিং মাস্ক হয়ে যাবে। আমি এটাকে এখানে বসালাম, এবার পাতাটা, কিন্তু এই পাতাটা তো বসালাম কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যেতে হবে না, এটাকে ধরলাম অবজেক্ট, এখানে গেলাম, দেখেন এখানে আছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, এখানে 5-5 আছে, আমি 10-10 দেব, 10-10। তাহলে আপনি এখানে আবার আরও কম দিতে পারবেন, ডান। এখন এটা অটোমেটিকলি একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার চাইলে আপনি এটাকে এখানে ব্যবহার করতে পারেন, হ্যাঁ, যে ইমেজ ছিল এটা এখন আর ইমেজ নাই, এটা ম্যাশ হয়ে গেছে, ক্লিয়ার। হ্যাঁ, এবার আপনি পাতাটা দেন, ওকে। এখানে একটা কাজ করি, এটাকে এখানে যাই, এডিটে যাই, এখানে ক্লিক করি, এবার এখান থেকে আমরা একটু দেখি বাড়ানো কমানো, ঠিক আছে এটা ঠিক আছে, বাট আমরা এখানে ম্যাজেন্টাটা একটু বাড়াই, এটাকে একটু বাড়াই, এটাকে একটু বাড়াই, এখন ভালো লাগতেছে আমার কাছে। এবার যেহেতু এভাবে আসছে, এইটাকে আমি কালো করে দিই, এটা কালো ব্যাটার এখানে ডান, ঠিক আছে। তো কালো হওয়ার পরে এখন এইখানে যেহেতু এই অবস্থা, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি এখন, ঠিক আছে, এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা, তো এই কালারটা চেঞ্জ করে দেব, কেমন ক্রিম কালার করে দিই এখানে, এখানেও সেম, এই দুটো ধরি একটু কালারটা কমাই দিই আমরা, ওকে ডান। তাহলে আবার এখানে এবার ঠিকানাটা বরাবর পারফেক্ট কালারটা চেঞ্জ হয়, কেমন। তাহলে আমরা এটার জন্য ফটোশপে যেতে হলো না, এখানে এটা অংশটা বাড়তি আছে না, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আরেকটা কপি করলাম, নিচে কপি করে এই গ্যাপে ঢুকালাম, এই গ্যাপে ঢুকাই এটা কি করে একটু খেয়াল করবেন, এটাকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে যাই, একটু ডার্কেন, মাল্টিপ্লাইও দেওয়া যায়, আগে দেখি অন্য কোনোটা ভালো লাগে কিনা আমাদের স্ক্রিন, এটাও কিন্তু ভালো লাগে তাই না, কালার ডাচ, এটাও ঠিক আছে। তা আমরা কালার ডাচটা রেখে দিলাম, এটা ইয়াটা পজিশনটা চেঞ্জ করি, ওকে ওকে। এটা কেন রাখলাম দেখেন, এই কালার ডাস্টটা দিয়ে এটা রাখাতে এটা একটা জিনিস এইখানের ভিতরেও আসছে, আমি এটা সহ পুরাটাকে হাইড করতেছি, কেন এগুলো সবগুলো একেবারে সবার নিচে নিয়ে যাব, ব্যাস দেখা যায় হালকা। এখন এটা এখানেও আছে, শ্যাডোটা কমাইলে আরও ক্লিয়ার দেখা যাবে। যাই হোক, এবার এই পুরো অংশটাকে আমরা কি করব, সিলেক্ট করে পুরোটা ধরে মেক লিভিং মাস্ক, অথবা ওইটা না ধরে এটাও করতে পারি, শুধুমাত্র এই ডিজাইনটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি এই পর্যন্ত, যাতে বাইরেটা না থাকে, কেমন। লিভিং মাস্ক এবারে এটাকে উপরে রাখতে পারেন নিচেও দিতে পারেন আমার এইটারও রয়ে গেছে সরি এই দুটো দুটাকে একসাথে ধরি আমরা তাহলে আর ঝামেলা নাই ক্লিয়ার এই দুটাকে একসাথে ধরার পরে আমরা এই দুটাকে উপরে তুলে দিয়ে ডান তাহলে আমার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মাহফিলের পোস্টারের ডিজাইন উপরে ক্রিয়েট হয়ে গেল এই যে নিচে চাইলে এরকম কিছু একটা দিতে পারেন এক পাশে সুন্দর লাগবে এগুলা এগুলা এলিমেন্টগুলা ভালো লাগে মাঝে মাঝে দেখবেন যে খুব সুন্দর লাগে ম্যাচিং এই ধরনের কিছু দিতে পারেন ঠিক আছে না Make PNG এই যে লিপ PNG দিলে দেখবেন গুগল ব্যাট আপনারা বহুত রকমের পাতা ডাতা আনি এরা হাজির করে দিব ঠিক আছে না এখান থেকে আপনি এরকম একটা পাতা নিতে পারেন এরকম তখন ওটা আরেকদিন দেখাবো এই ধরনের পাতা টাতা কিভাবে কি করবেন এখান থেকে আমি আপাতত অন্য পাতা নিই মনের হাবিলাস চাইলেও একটা প্রশান্তির ব্যাপার এই জন্য দিলাম ঠিক আছে ভাই ব্যাস আজ এই পর্যন্ত এবার আপনারা করতে থাকেন আপনারা এটুকু প্র্যাকটিস করেন আচ্ছা এবার আমরা সেভ দিব কিভাবে দেখেন তো আমি কন্ট্রোল এস কিবোর্ডে এবার হচ্ছে মাহফিল পোস্টার দিলাম লিখলাম পোস্টার 2021 বা যেটা নাম দিই সেভ এখানে আমার এটাই লেস্টটা সিসি 2020 আর 20 বাসনা রাখবো না কারণ দেখা যাচ্ছে আমি এটা অন্য ফিসে দিন কাজ করতে হবে তখন ওটাতে 20 বাসন নাও থাকতে পারে তাহলে এখানে দিব অনলি সিসি লিখেছি সিসি যে কোনো বাসন থাকে এটা খুলবে এখানে ক্রিয়েট পিডিএফ কম্পিউটেবল এটা আমরা তুলে দেব ওকে ডান আর কিচ্ছু নাই ওকে কমপ্লিট ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল কেমন লেগেছে আপনাদের আশা করছি ভালো লেগেছে যদি আজকে টিউটোরিয়াল দেখে ভালো কিছু শিখে থাকেন এবং যদি মনে করেন যে না ডিজাইন করা খুব সহজ এবং এই ভিডিও দেখে আপনার মনে হচ্ছে যে ডিজাইন করতে আসলেই তেমন কঠিন কিছু না কিছু টুলসের কাজ জানলে খুব ভালো ডিজাইন করা যায় তাহলে অনুরোধ থাকবে ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যারা গ্রাফিক্স শিখতে চায় তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন এবং আপনারা দেখেছেন বেসিক গ্রাফিক ডিজাইন বেসিকের কিছু টিউটোরিয়াল রয়েছে প্রায় 13টা ভিডিও রয়েছে আপনারা যদি সত্যিকারী ডিজাইন শিখতে চান মোটামুটি ডিজাইন গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে মোটামুটি 13টা ভিডিও যদি ভালো করে দেখেন আশা করছি আপনি আমি যে ডিজাইনটা দেখিয়েছি এই ধরনের ডিজাইন আপনি খুব সহজে করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আবারও দেখা হবে আরও চমৎকার টিউটোরিয়াল নিয়ে যদি এই ভিডিওটা আপনারা বেশি বেশি প্রচার করেন এবং বেশি ভিউ হয়ে থাকে আমি সামনে বিজয় দিবসের ব্যানার ডিজাইন নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হব তা আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ